শনিবার পর্যন্ত টাইম দিন। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, পাঁচ দিন। মঙ্গলবারের মধ্যে সিবিআই হয়ে গেল, তার মানে ওরা বিচার চায় না, কেসটাকে জলে ফেলে দিল। আজ কদিন হলো, আজ কদিন হলো ঘটনা ঘটে, ওরা পেয়েছে মঙ্গলবার সিবিআই অর্ডার হয়েছে কোর্টে, সম্ভবত মঙ্গলবার, তাই তো? সন্ধ্যেবেলায় কাগজপত্র পেয়ে গেছে, তারপরে মঙ্গলে মঙ্গলে আট, আর একটা মঙ্গলে পনেরো, আজকে বুধবার ষোলো, ষোলো দিন হয়ে গেল। কোথায় গেল বিচার? বিচার চাইতে হবে, বলতে হবে, বিচার চাই, বিচার চাই, জবাব দাও সিবিআই, বিচার চাই, বিচার চাই, জবাব দাও সিবিআই, ফাঁসি চাই, ফাঁসি চাই, জবাব দাও সিবিআই। কিন্তু আমি বলছি পাল্টা প্রশ্ন বৈশ্যনাথ, এটাও থাকবে, সেটা হচ্ছে পুলিশ যে তদন্ত করেছে সেই তদন্ত বারে বারে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রশ্ন চিহ্নের সামনে দাঁড় করিয়েছেন মহামান্য বিচারপতিরা। দেখুন, এখনো পর্যন্ত একজন গ্রেপ্তার হয়েছে, সেটা কলকাতা পুলিশই করেছে। সিবিআই ষোলো দিন ধরে ইনভেস্টিগেশন করছে, হাইকোর্টের অর্ডারে করছে, বলা হলো সিবিআই একটা কিছু করতে পারবে। এখনো পর্যন্ত আপনি দেখান সিবিআই ইনভেস্টিগেশনের প্রোগ্রেসটা কোথায়? নোবেল প্রাইজে চুরির নোবেল রবীন্দ্রনাথের পার করতে পারিনি। আপনারা জানেন যে তাপসী মালিকের হত্যাকাণ্ড সিবিআই কিছু করতে পারিনি। আপনারা জানেন অনুজ পাণ্ডে, ডালিম পাণ্ডেকে রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছিল নেতাই হত্যাকাণ্ডে, সেটাও কেনে কিছু করতে পারিনি। ঠিক, সারদা মামলায় দশ বছর হয়ে গেছে, ফাইনাল ফর্মে চার্জশিট দিতে পারিনি। একদম, আজকে আমি আপনার প্রত্যেকটা বক্তব্যের সঙ্গে সহমত। আমি বলছি সিবিআই তদন্তের দাবি গোড়ার দিকে না অঙ্কনরা করেছিল, না চয়ন ভট্টাচার্যরা করেছিল। প্রথমেই তো বলেছিলেন যে কোনো এজেন্সিকে সিবিআই কে দিলে কোনো আপত্তি নেই, তারপরে তো নিজেই বলেছিলেন যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে না পারলে সিবিআই কে দিয়ে দেবে। তো স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীর কথা, আমি একটা খুব পরিষ্কার কথা বলছি, সিবিআই এর সাকসেস রেট অত্যন্ত খারাপ। আমি ক্যালকাটা পুলিশকে লোকে সারা পৃথিবীর আপনার পুলিশ যেভাবে তথ্য প্রমাণ লোপাট করে, যেভাবে এই ধর্ষণ এবং খুনের মামলাকে যেভাবে নষ্ট করার চেষ্টা করেছে তথ্য প্রমাণ, এটা আপনার নির্দেশ ছাড়া হতে পারে না। আজকে আপনি সিবিআই এর ঘাড়ে দোষ দিচ্ছেন, তর্কের কাছে রেখে সিবিআই কে কিছুক্ষণ দূরে সরিয়ে রেখে বলছি আপনার কাছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করুন কামদুনি মামলার কি হয়েছে, কেন সেখানে তো সিবিআই নেই, আপনার সিআইডি আছে, আপনার সিআইডি তদন্ত করার পর আইজি সিআইডি তৎকালীন ছিলেন বিনীত গোয়েল, সেই বিনীত গোয়েল তদন্ত করে সেখানে যারা লোয়ার কোর্টে শাস্তি পেয়েছিল তারা উচ্চ আদালতে গিয়ে সবাই ছাড়া পেয়ে গেছে, কেউ কোনো সাজা পায়নি। তাহলে কি আমরা ধরে নেব কামদুনির যে বোনটিকে, কলেজ ফেরত বোনটিকে ধর্ষণ করে দুপাট চিরে ফেলে দেওয়া হয়েছিল, মেরে দেওয়া হয়েছিল, তাকে সে মরেনি, জ্যান্ত আছে, সবাই একুইটাল পেয়ে গেল, ছাড়া পেয়ে গেল?